ততই একটা এসইওর কাজ হবে। তো এই যে একটা ওয়েবসাইটের সামনে যে কাজটা করি আমরা, এইটাকে বলি হচ্ছে আপে দেশীয়। যেমন এই যে কালার দিছি দিয়ে ক্লায়েন্টকে আকৃষ্ট করার চেষ্টা করতেছি বা যাবতীয় কাজ। এবার দেখেন ওয়ান, আর এটা বলি আমি ওয়ান পেজ এসইও, মানে পেজের উপরে যে কাজগুলো করি, ডিজাইনগুলো করি, মনে করেন এখানে একটা বাটন চেঞ্জ করলাম, ভাবলাম কি এটা হলে আরও ভালো লাগলো এইটা। আর অফ পেজ এসইও কাকে বলে, মনে করেন এইটা হচ্ছে আপনার গিগ, আপনি ভাবলেন কি এই গিগটা মানুষ যেন বেশি লাইক দেয় বা ইম্প্রেশন বাড়ে, তার জন্য কী করলেন আপনি ফেসবুকে পোস্ট করলেন। তাহলে এই পোস্টটা করতেছেন কোথায়, বাইরে কোথাও করতেছেন না, ফেসবুকে পোস্ট করলেন বা ইউটিউব চ্যানেলের নিচে দিলেন, এতে আমরা বাইরে যে কাজটা করছি, মানে আমার পেজের বাইরে যেটা কাজ করতেছি এটা আমরা বলি অফ পেজ এসইও। সহজ ভাষায় এইটা মানে অন পেজ বেশি বলতে আপনার ওয়েবসাইটের উপরে যেটা মানুষ চোখে দেখতে পারে, যেখানে আপনি কাজ করছেন এটাকে বলে। আর অফ পেজ বেশি বলতে বলতে ওই জিনিসটা আমরা বাড়ানোর জন্য ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করতেছি, যেমন ইমেজের পিছনে আমরা ট্যাগ বসাইছি, এই জাতীয় জিনিসগুলোকে আমরা বলি অফ পেজ এসইও। বোঝা গেছে? এটা তো নর্মালি বুঝালাম, বেসিক জিনিস। বলেন নেক্সট কোয়েশ্চেন ভাই, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, কারণ মাইকিং করে গেছে। তো অবশ্যই পারবো, সেটা তো দেখাবো, আমি এখনো সময় পাইনি, ওগুলো দেরি আছে। এখন দেখেন আপনারা ফাইবারে কাজ পাচ্ছেন না, না মানে আমি সিম্পলি কাজ পাওয়ার জন্য যতটুকু করা ততটুকু আমরা করে রাখছি, কিন্তু এইগুলোর এসইও কাজ করা হয়নি। এগুলো ইমেইল মার্কেটিং ক্লাস শেষ না হলে করা যাবে না, বিজ্ঞাপন ক্রিয়েট করা শিখতে হবে, তারপরে লিড জেনারেশন না হলে করা যাবে না। লিড জেনারেশন এই সবগুলো অ্যাপ্লাই করবো, আগে আমরা এইভাবে কাজ পাওয়ার চেষ্টা করবো, না পারলে ওইভাবে করবো, বুঝতে পারছেন? না পারি আর না পারি ওইভাবে তো করবো। হ্যাঁ বলেন কি, তানজিলাবু আপনার কথা বুঝি নাই, কাটা কাটা শোনা গেছে। আচ্ছা আপনি বলেন, আমি পাঁচ জনের কোশ্চেন নেবো, কমেন্টস করেন কার কি কোশ্চেন আছে। ভাইয়া কমেন্টস বক্সে কমেন্টস করেন, প্রথম পাঁচ জনের কমেন্টস কোশ্চেন নেবো। না আমি তো এই জন্যই বলতে চাই না, আপনারা তো কোশ্চেন করেন বলেই বলতেছি। আচ্ছা কারো কোশ্চেন থাকলে কমেন্টস করেন, আগে কমেন্টস লেখেন আমি তাহলে ডাকতেছি। আরিফ ভাই বুঝতে পারছেন? আরিফ ভাই কি বুঝতে পারেন? আর কারো যেন মাইক্রোফোন অন থাকে না, এখন সবার মাইক্রোফোন বন্ধ, আমি বাদে আর সবার মাইক্রোফোন বন্ধ। আরিফ ভাই আপনি কি বুঝতে পারছেন আমি যার সাথে কথা বলি? সে আপনি ফেসবুক মার্কেটিং এর জাস্ট ভিডিওটা একটু দেখবেন, এখন আমাদের গিগ পাবলিশ করার সময় হয়ে গেছে, এখন কাজ পাইতে হবে ফাইবারে। আচ্ছা আবু রায়ন ভাই মাইক্রোফোন বন্ধ করেন, একজনই কোশ্চেন করছে আমরা তার। রনি ভাই, রনি ভাই বলেন তো ভাই কি কোশ্চেন আছে আপনার? আপনারা তিনটে গিগ রেডি করবেন, একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই দুইটা করবেনই। আর আমি ভাবতেছি হ্যাঁ এইটা করুন, বৃহস্পতিবার আমি এইটা পাবলিশের কাজ করবো আমরা, মানে নেক্সট ক্লাসে। আর ইন্টারনেট মার্কেটিংটা আমি জানি না আপনারা কতটা বুঝিছেন, আমি দেখি নাই, আমি ভাবলাম আপনারা যদি ভালো না বোঝেন আমি আর একবার ক্লাস নিব। আর আর আমি আপনাদের বলছিলাম যে ফেসবুক ভাই ভালো করে ইমেইল মার্কেটিং এর গিগ পাবলিশ করতে পারে না ভাই, আবার এত মাইক্রোফোন বন্ধ আছে অন আছে কি জন্য? আমি আপনাদের বলছিলাম যে ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা বাল্ক ইমেইল কালেকশনের ক্ষেত্রে গিগ করতেও পারেন নাও পারেন, বলছিলাম তো, কিন্তু এটা করা ভালো, কারণ আমার দেখেন ওই যে লিস্ট আজকে তানজিলাপুরি শেয়ার করতে দিছি, আমার নতুন স্টুডেন্ট দেখেন দুই দিন আগেও একজন কাজ পাইছে, ওই ওর প্রোফাইল চেক করে দেখেন একদম ফ্রেশ নতুন স্টুডেন্ট সে, তার মানে ওর কাজও আছে ফাইবারে পাইছে। তানজিলাপু আপনি নাই দেখেন ওইখানে একটা ছেলে আছে কি যেন নাম ভুলে গেছি, ফাইবারের লিঙ্কটা দিয়ে দেন, আপনারা দেখলেন উৎসাহ পাইলেন, আমি সময় থাকলে আপনাদের দেখাতাম, মানে সবগুলো কাজই আছে। আচ্ছা আমি তাই তাও দেখাই দিই, আপনারা তো গিগ বানাইতে চান না, গিগ না বানাইলে আমি যদি দোকান না সাজাই তাইলে আমি কাজ পাবো কিভাবে বলেন? দেখেন আপনারা ভাবেন যে, কিন্তু আপনাদের ব্যাচটা ভাই কিছু মনে করেন না, রেগুলার আসছে অনেকে, কিন্তু এই যে গিগ টিক বানানোর ক্ষেত্রে অনেক পিছনে পড়া, যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার আমার পড়ানোর স্টাইলে আমাকে কিন্তু বলেন, কারণ গিগ পাবলিশ করতে হবে।
ভাইয়া বুঝতে পারছেন, ঠান্ডা মাথায় ভাববেন যে আমার কোনভাবে পড়াইলে আপনাদের ভালো লাগবে, আমি সেইভাবে চেষ্টা করব। কিন্তু গিগ এখনও হচ্ছে না, আপনাদের গিগ নেই, মার্কেট প্লেস অন্যগুলোও কাজ করতেছে না। আপনারা যেভাবে পারেন ফাইবারে সামনের সপ্তাহে কাজ, সামনের সপ্তাহে না বৃহস্পতিবার থেকে কাজ করা শুরু করবেন। মাইক্রো ওয়ার্কার, মাইক্রো পলি, আর্নিং রিপোর্ট তো দেখাতে হবে। আমি কী জানো দেখাচ্ছিলাম, ও ওভেন তো হয় না, তানজিলা আপু আপনারা যারা ড্রাইভিং কাজ করতেছেন খেয়াল রাখেন যেন কোনো ড্রাইভ ডিলেট না হয় আমার। না করা লাগবে না, ডিলেট যেন না হয় তাই বলতেছি। আমি দেখাতে চাচ্ছিলাম যে ফাইবারে কত কাজ করছে। আমার তো সমস্যার থেকে ওই ব্যাচগুলো কিন্তু নতুন ছিল মাদারীপুর, আপনি এবং স্টুডেন্ট 7-8 জন মনে হয়, তাদের নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। তারপরও দেখেন আমার মনে হয় কই ক্লিক হয় না তো। মেশিন কি স্লো হয়ে গেছে নাকি আমার? আচ্ছা আমার দেখেন দরকার, তান দিলাম স্ক্রিন শেয়ার করতে যে আপনি এক্সেল ফাইলটা একটু ওপেন করেন, আমি দেখা আপনি স্ক্রিন শেয়ার করেন পুরো ওই যে ফাইলটা দিতে ওইটা ওপেন করেন। করেন পুরো ওই গিকটাই ক্লিক, মানে আপনারা যে এক্সেল ফাইলটা দিচ্ছেন না স্টুডেন্টের আর্নিং রিপোর্টের ওইটা দেন, ওইটা আবার শেয়ার করেন না কারোর সাথে। আবার কেউ টের পালে আমার বলবে স্টুডেন্টকে রিপোর্ট আপনি স্টুডেন্টের ভিতরে শেয়ার করলেন কেন? দেন দেন আপনার স্ক্রিন দেখি না আমরা। আজকে দেখবো না কোনো কি, কালকে আমার তো কারেন্ট থাকবে না। নেক্সট নেক্সট ক্লাসে দেখবো, দাঁড়ান এখন আর দেখার টাইম নেই। আমার কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যাবে, মাইকিং করে দিছিল যে 11:30 পরে কারেন্ট থাকবে না, মানে 11:20 থেকে। তাই তো আমি তাড়াতাড়ি কাজ করছি। পিক্সারের লিংক কেমনে করবে মানে ভাই বুঝলাম না, বলেন তো। এই যে আবু রায়ন ভাই লিখছে পিক্সারের লিংক করবো কেমনে কি জানি, কই ভাই আছে দেখেন তো। আবু রায়ন ভাই বলেন, আপনি বলেন আমি বুঝি নাই আপনার কথাটা। এই যে ওইটা তো তখন তানজিল আপুই বললো ইয়ে দিয়ে পাঠাবেন, লাইভ শট দিয়ে পাঠাবেন, শুধু লিঙ্কটা পাঠাই দিবেন। আচ্ছা তানজিল আপু আপনি কি শেয়ার করতেছেন তাই বলেন, আমি দেখা দিচ্ছি ভাই দেখা দিচ্ছি, দাঁড়ান অত কথা বলে লাভ নেই। তানজিল আপু কি আছে? আচ্ছা লিভ নেন, দেখে লিভ নিয়ে না ক্লাস নিজেদের মতো করেন, এখনো কাজ দিয়ে দেবানি আমি কারণ জায়গা যা যাক, আপনি কাজ থাকলে নেন। এই যে দেখেন ভাই, এই যে আপনি এই যে মনে করেন এই একটা স্ক্রিনশট নিচ্ছি আমি, এই একটা ইমেজ, আপনি যদি এখান থেকে ইমেজ স্ক্রিনশট না নিয়ে আপনার কোনো ইমেজ থাকে তাও সমস্যা নেই। এখন এইখানে আপনি এখানে ক্লিক করলে দেখবেন একটা লিঙ্ক দিয়ে দিছে, আর ইমেজের ক্ষেত্রেও তাই, ইমেজের ক্ষেত্রে দিলে লাইট শটে দেয় ইমেজটা নিয়ে আসতে হয়, আনলে একটা লিঙ্ক দিয়ে দেয়,
সেই লিঙ্কটাই শেয়ার অ্যাভেলিং, এই যে এই লিঙ্কটা কপি করলে এটা আচ্ছা শেয়ার অ্যাভেলিং। আর যদি মনে করেন যে আপনার কোনো ইমেজ আছে তাহলে আপনি এখানে লাইভ শটে যাবেন, লাইভ শটে থাকে ওইখান থেকে পাওয়া দিবেন, ঠিক আছে ভাই? বুঝতে পারছেন এইটা বলছেন? ভাই আমার কি দেখা গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে না? ভাই আমার কথা কি ক্লিয়ার না, একটু কথা বলেন তো একজন। তাহলে তো ভাই আপনার নেটের সমস্যা, যিনি শুনতে পাচ্ছেন না তাইলে ভাই আপনার নেটের সমস্যা, আমার না। তানজিল আবু স্ক্রিন শেয়ার করেন তাড়াতাড়ি ভাই, আপনারা এটা দেখাই দেবেন, সমস্যা নেই, আমি না দেখাই দিলে ওনারা দেখাই দিবেন। কি ব্যাপার পলাশ ভাই, আপনি এইখানে কেন? আপনারা আমি ফোন দিতে সাহস পাইনি, আপনার একটা কাজের দরকার, আমি ভাবতেছি আপনি মনে হয় আজকে চলে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আপনি ওইটা দেখান যেটা পাঠাইছে পলাশ ভাইয়ের সাথে, একটু কথা বলবো, ইম্পর্টেন্ট কথা আছে আমার। এই যে দেখে দেখেন তো এখানে ফাইবারে কাজ করছে কে, ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে আছে কার? সাজ্জাদ ভাই $150 কাজ করছে, ওইটাই দেওয়ার দরকার নেই ভাই, শোনেন আমি বলতেছি এত ডলারের কাজে দেওয়ার দরকার নেই, ও ওরা তো করছে। সেই যে নতুন কাজ পাইছে ইমেল মার্কেটিং, ও আছে কম ডলার, এই যে $5 ওখানে তো রনিকটা দেখি কি, এই যে পাঁচ না ও না $150 তো অনেক কাজ পাইছে, আমি এই ডেটে বলতে কালকে কাজ পাইছি একদম 2 দিন আগে, এই হ্যাঁ দেখি ঢোকেন তো, আমি দেখাচ্ছি যে ইমেইল মার্কেটিংয়েরও কাজ আছে, ওই তো ওইটি ঢোকেন, ওইটা ঢোকেন, ইমেইল মার্কেটিংয়েরও কাজ আছে, আমি এইটাই দেখাচ্ছি, ঢোকেন দেখেন ইমেইল মার্কেটিংয়ের কাজ পাইছে। এই যে দেখেন এই যে কবে রিভিউ পাইছে, দেখেন তো কয়েকদিন আগে দেখাচ্ছে, ওই তো ঠিক আছে। এই দেখেন এই কাজটা কি টার্গেটেড ইমেইল, তা আপনারা তো গিগ বানাতে চান না, দেখেন রানি ভাইও এই যে ওই যে এই যে বাম সাইডে দেখো লেখা রয়েছে 2 ডেজ আগে ও না রেসপন্স টাইম, দেখেন এই যে কিন্তু একটা কাজ পাইছে, ক্লিক করেন কাজের পরে, ক্লিক করেছেন? হ্যাঁ ওই তো কাজ করেছেন, ঠিক আছে ঠিক আছে, দেখেন এই গিগটায় কাজ করছে কি, এ টার্গেট ইমেইল কালেকশন করে দেয়, তাই এরপরে গিগ বানালেও কাজ আছে, নিচে আছেন রানি, রানি কাজ করছে, দেখি কয়েকদিন আগে করছে দেখে নিই, রিভিউটা কবে পাইছে তাই দেখেন। ও যাই হোক বেশি দিন পাইনি মনে হয়, 1 সপ্তাহ হইতে পারে, তা আমি এই জন্যই বললাম যে আপনারা গিগ বানাইলে কাজ পাবেন, তা ঠিক আছে, আপনাদের কারোর সাথে আর কোনো কথা নেই, পলাশ ভাইয়ের সাথে একটু কথা বলে নি ভাই, মাইক্রোফোন বন্ধ করেন ভাইয়া, পলাশ ভাই ভাই আপনি না আজকে যাইতে চাইছিলেন? ও পলাশ ভাই আমি কখন তো কি বলতেছি, এই ভাই সবাই মাইক্রোফোনটা বন্ধ করেন, আপনারা একটু পরে কথা বলেন। ভাইয়া ওই যে ওয়েবসাইটটা দিছি আপনি দেখতে পাচ্ছেন? এখন ওই নিমাই স্যার আমারে বললো কি, ওই যে স্যার আইছিল আমারে বললো কি, শিমুল ওইখানে তো আমরা তো ডোমেন হোস্টিং এর একটা বিজনেস করতে পারি, আপনি আছে তুমি চাইলে আমার সাথে করতে পারো, এখন কি লাভ হবে? আমারে বললো কি ওইখানে $200 আনলিমিটেড হোস্টিং আর হচ্ছে আনলিমিটেড মানে স্পেস, এখন ওইটা নিয়ে কি ওইখান থেকে ডোমেন কি সেল করা যায় সাব ডোমেন হিসেবে? না মানে মনে করেন তারা ডোমেনের বিজনেস করে, ওই যে আনলিমিটেড ডোমেন লেখা ওই রকম করা যায় না, না আমি মনে করেন যেখান থেকে ডোমেন কিনছি তারা এই রকম কিনে নিছে না? ও আর রেজিস্টার রেজিস্টার করতে গেলে কি করতে হয়? আপনাকে প্রতি মাসে ফিক্সড টাকা, আপনি
সাপোজ মনে করেন 100 জিবি নিলেন সাপোজ, এখন আপনি একটু ব্যবহার করে না করেন, উনি যদি বলেন 100 জিবি প্রতি মাসে ভাড়া করে তাহলে দিতে হবে ইয়ারলি হিসেবে তো মাসে। ভাই আমি বুঝাই, আমি একটু বলি, মনে করেন ওই যে প্যাকেজটা দেখলাম ওইখানে লেখা ছিল আনলিমিটেড ডোমেন আমি ক্রিয়েট করতে পারবো আর আনলিমিটেড স্পেস আছে, মানে আছে ইয়ে আছে কি বলে হোস্টিং আছে। এখন ওই প্যাকেজটা যদি আমি কিনি, কিনে ওইটা আমি অন্যের কাছে সেল করতে পারবো না? ওইখানে কিন্তু এসএসএল টেল সব আছে এক প্যাকেজের ভিতরে। না হোস্টিং আনলিমিটেড বলছে, আমি আপনার একটু জিনিসটা ভাই দেখাইনি। রানি মোবাইল দিয়ে দত্ত তাড়াতাড়ি লাগবে। কই তাড়াতাড়ি দিয়ে দাও, আমি একটা কাজ করতেছি। কি? হ্যাঁ না না আমি কাজ খেলাস নিচ্ছি না, আমার ও শোনা যায় না, বুঝো না। তাও আমি যদি বিরক্তি এখন দাঁড়াও, তুমি একটু পরে যাও। তোমার এই তো ভাই আসতেছি, আমি তোমার ল্যাপটপ দিলে আমার এত স্টুডেন্ট সব বসে থাকবে, 20 জন স্টুডেন্ট। ভাই এই যে আসি 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 ভাই আসি। কি রে লগ ইন হয় না কেন? এই যে দেখেন একজন কার স্টুডেন্ট লিড জেনারেশনের কাজ পাইছে $80। এই যে এখানে দিয়ে দিছে টোটাল আর্নিং ভাই ভাই $250 লিড জেনারেশন এত ডিএম ভাই, এরকম কাজ পাইতে হবে না ভাই? পেইড কেউ ব্যবহার করেন, ওই আস্তে আস্তে কিনে নে যখন টাকা বেশি ভাই। ওই ইরা করে কি গ্রুপ ওয়াইজ কাজ করে? তো মনে করেন আমার ওই যে আউটসোর্সিং স্কুলে 120 জন স্টুডেন্ট যদি থাকে যারা লিড জেনারেশন পারে, তো প্রত্যেকে ওই সেলস কি হলে 100-100 করে যদি পায়, তো 20 জনের কাছ থেকে কত হয়ে যায়, মানে 20,000 হয়ে যায় না? ওই দিয়েই তো হয়ে যায়, ওইভাবে কাজ করে ওরা। এই যে প্যাকেজ দেখছেন, এই যে আনলিমিটেড শর্টেজ আনলিমিটেড ওয়েবসাইট, এইটাই ছিল 50 জিবি এসএসএল, এইটাই ছিল 50 জিবি, কিন্তু এইসব প্যাকেজে তো আনলিমিটেড। দেখাচ্ছি তাতে নেটের যে স্পিড কষ্ট গতির স্পিড। ভাই এই 1 মিনিট, এই যে বেশি টাইম লাগবে না, এরাও তো জানতে পারলো যে হোস্টিং কি ডোমেন কি। এই যে দেখছেন দেখা যায়, যেহেতু আমার আনলিমিটেড ডোমেন দিছে, আমি কি আনলিমিটেড ডোমেন বিক্রি করতে পারবো আর আনলিমিটেড স্পেস কি বিক্রি করতে পারবো? এটা হলেই হচ্ছে। আপনি যেটা নিতে চাচ্ছেন
এখানে যে আনলিমিটেড ব্যান্ডউইথ দেখছে, আনলিমিটেড স্টুডেন্টস আসলে কিন্তু আনলিমিটেড না, আনলিমিটেড বলতে পৃথিবীতে কিছুই নাই, এটা নির্ধারণ করা আছে। মনে করেন সে আনলিমিটেড বলছে, আপনার বিজনেস এর একটা ধরন বুঝবে যে আপনি কি পরিমাণ, সেটা গতকাল বলছিলেন না, আপনি কি ধরনের বাজেট, আপনি কি ধরনের ব্যবসায়ী, যদি সে দেখে আপনি বড় ব্যবসায়ী তখন আপনাকে 100 দিয়ে লিমিট করে দেবে, বাট বলবে আনলিমিটেড। এই যে এইখানে এইখানে লেখা রয়েছে মানে আনলিমিটেড এর রুলটা আপনার ডাটাবেজের সাইজ হলো 10 জিবি, মানে আপনাকে দ্বিতীয়ত হলো ভালো কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে দেশের বাইরে ১০০ জিবি কিভাবে আপনার কি বলবো এটা প্রফিট করবে, প্রফিট করবে আপনার উপরে, ঠিক আছে। তবে এখন মানুষ একটা জিনিস সবচেয়ে বেশি মনে রাখবেন, মানুষ মনে করেন বাজারে লুঙ্গি কিনতে গেছে, হয়তো মানুষ ধোয়া গেছে যে রং বেশি উঠে লুঙ্গি কিনে গেছে, বিশ্বস্ত লোকের কাছ থেকে না, এখন মানুষ বিশ্বস্ত ওয়েবসাইট থেকে বেশি কেনে, বিশ্বস্ত ব্যাপারটা এখানে না, এখানে হলো বুঝার ব্যাপারটা। মনে করেন আপনি একটা মানুষ সদাই করতে চান, আপনি ভালো সার্চ প্রোভাইড করতে না পারেন তখন দেখবেন যে আপনার প্রোডাক্ট কেউ নিবে না, তখন মার্কেটিং করেন না কেন, ওকে তখন ফেলে দেন না কেন, কেউ নিবে না, বুঝছেন। সেই জন্য আপনার এইটা একটু বড় একটা বিষয়, আর দরকার নেই ভাই, পলাশ ভাই থ্যাংক ইউ, হ্যাঁ বুঝতে পারছি। মনে করেন আপনি তো নেটওয়ার্কিং স্টুডেন্ট, স্পেসিং তো বুঝেন, তাই না? আপনি স্পেসিং বুঝেন, স্পেসিং লোক আমিও করতে পারি, বাট স্পেসিং একটা মিটিংয়ের দাম হলো 7 লক্ষ টাকা। তো আপনি যদি কারোর কাছ থেকে বলেন ভাই আমার এই ফাইবারটা ছিঁড়ে গেছে স্পেসিং করে দিতে, সেই লোক প্রতি জয়েন্টের জন্য 200 টাকা করে নেয়। তো আপনি যদি মনে করেন স্পেসিংটা পারেন, আপনার যদি একটা মেশিন থাকে তাহলে 200 টাকা তো আপনার লাগতেছে না। সেই রকম মনে করেন আপনি যদি আপনি ডোমিনেস্টিং এ বিজনেস করবেন, কোনটা নেটওয়ার্ক ক্রিয়েটের কোনো সমস্যা হয়, যদি আপনি সমাধান করতে না পারেন, আর একজনের কাছ থেকে ভাড়া করে নিয়েছেন, তাহলে দেখবেন আপনার পুঁজিপাটা সব চলে গেছে। মাথায় তাই
উনি তো বোঝে না, খালি টেকনোলজি নিয়ে লাভালাভি করে। আমার বলছে ভাই সব ইনভেস্ট আমি করলাম, সেগুলো একটা সাপোর্ট দাও। আমি বলছি, আমি বলছি ভাই পলাশ ভাইয়ের কাছ থেকে ভালো করে শিওর হয়ে তারপরে আপনারা জানাবেন। আচ্ছা একটা জিনিস আমি বললে সালেহীন ভাই, একটা জিনিস বলি, শেয়ার হোস্টিং আমি আমি যখন আমি একদিন শর্টে বলি সে একটা ই বলছে এখানে, এই যে আপনি বললেন যে আপনারা এক ফ্রেন্ড হোস্টিং সেল করে, একটা জিনিস মনে রাখবেন, হোস্টিং অ্যাজ লাইক এ বিল্ডার কোম্পানি। বাংলাদেশে অনেক বিল্ডার কোম্পানি আছে, অনেক বিল্ডার কোম্পানি আছে। তো আপনি যদি এখন চোখ বন্ধ করে বলতে বলি, আপনি বড় জোর 8-10টা ডোমিনো, তারপরে কংকর, ভালো ভালো বিল্ডার কোম্পানি গুলোর নাম বলবেন, বাট আপনি লোকাল বিল্ডার এর নাম বলবেন না। আপনি বুঝতে পারছেন? তো লোকাল যারা আইসপি গুলো আপনার সরি ডোমিনো হোস্টিং যারা ব্যবহার করে ওদের ভরসা নাই। যেমন আমি শিমলে যেখান থেকে আপনার ডোমেন হোস্টিং পারচেজ করে দিছি, ওরা হলো বর্তমানে ছোট লেভেলে বাংলাদেশ স্ট্রং একটা পোর্টফোলিও। আপনি ওনাদের ওখানে রেজিস্ট্রি করার সাথে সাথে যত ডাটাবেস, যত ইমেল, যত তথ্য সব ওদের কোম্পানির নামে আসবে। বাট আপনি যদি একজন রিসেলারের কাছে চলে যাবেন, যেমন আইটি বাড়ি, আমি আইটি বাড়ির কিছু ভিডিও ওয়েব ডেভেলপমেন্টের প্যাকেজ কিনছি, তো ওদের কাছে যখন জিজ্ঞেস করছি তো তারা করে কি, আপনি তাদের কাছ থেকে ওরা হলো মানে রিসেলার রেজিস্টার, রিসেলার রেজিস্টার, হ্যাঁ, তো ওরা করে কি আপনার ওই আপনি যখন দিবেন দেওয়ার পর ওরা করবে কি, গোডেডি কাছে যাবে না এম টিভি কাছে যাবে, গিয়ে ওরা রেজিস্ট্রেশন করবে, করে আপনাকে ওই এম টিভি ডোমেন দিবে, বাট ওদের নিজস্ব কিন্তু কোনো ডোমেন নাই। দেখেন তো আইটি বাড়ি কাদের ভাই কিন্তু অনেকদিন ধরে কাজ করে, সে ভালো ই বুঝে কি বলে ওই এসপিএল সিএসএস এটা এটা বুঝে, বাট সে কিন্তু আপনার বিজনেস ভাইয়া বুঝতে পারছি যে না বলবে।